আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সেলিম হোসাইন, প্রভাষক, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, উপশহর কলেজ, যশোর। প্রিয় শিক্ষার্থী, আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো। উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের প্রথম পর্যায়ের চতুর্থ অধ্যায়ে মাথাপিছু আয়ের ধারণা, মাথাপিছু আয় কীভাবে পরিমাপ করতে হয় সে বিষয় সম্পর্কে আমি আজকে আলোচনা করব। আশা করি তোমরা সকলেই ক্লাসগুলো দেখবে এবং নিয়মিত লেখাপড়া করবে। তাহলে মাথাপিছু আয় এর ধারণা, মাথাপিছু আয় পরিমাপ পদ্ধতি, এ বিষয়টি আমি আলোচনা করেছি। মাথাপিছু আয় এর ধারণা, মাথাপিছু আয় কি কোনো দেশের মোট জাতীয় আয়কে উক্ত দেশের মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে মোট মাথাপিছু আয় পাওয়া যায়? একটি দেশের মোট আয় একটি আর্থিক বছরে যে মোট আয় হয় তা দিয়ে ওই দেশের মোট যে জনসংখ্যা আছে ভাগ করলে আমরা মাথাপিছু আয়টা পেয়ে যাই। তবে জাতীয় আয় যেহেতু মোট দ্রব্য ও সেবা উৎপাদনের বাজার মূল্য, আমরা বুঝতে পারলাম জাতীয় আয় হলো মোট দ্রব্য ও সেবা উৎপাদনের বাজার মূল্য। তাই বাজারের মূল্য সূচকে যে পার্থক্য ঘটে তা জাতীয় আয়কেও অনেক সময় প্রভাবিত করে থাকে। তার মানে এখানে বলা আছে যেহেতু জাতীয় আয় মোট দ্রব্য সেবার উৎপাদন বাজার মূল্য, তাই এই যে জাতীয় আয় এ অনেক সময় এটা বিভিন্ন কারণে তারতম্য হয়ে থাকে। একটি দেশের প্রতিটি মানুষের বার্ষিক গড় আয় কত মাথাপিছু আয় তা নির্দেশ করে। একটি দেশের মানুষের গড় আয় কত তা আমরা মাথাপিছু আয়ের পরিমাপের মাধ্যমে জানতে পারি। এর মাধ্যমে একটি দেশের জনগণের জীবনযাত্রার মান কেমন তা বোঝা যায়। দেশের মাথাপিছু আয় যদি বৃদ্ধি পায় তাহলে ওই দেশের মানুষের জীবনযাত্রার মান, অর্থনৈতিক অবস্থা সর্বক্ষেত্রে অগ্রগতি সাধিত হয়ে থাকে। যদি জীবনযাত্রার মান ভালো না হয় তাহলে বোঝা যাবে ওই দেশের জাতীয় আয় ভালো না। আমাদের জাতীয় আয় যদি আমরা একটা উদাহরণ সাহায্যে তোমাদের বোঝানোর চেষ্টা করছি, মনে করো একটি দেশের মোট জনসংখ্যা, মোট জনসংখ্যা 10 লক্ষ। একটি দেশের মোট জনসংখ্যা 10 লক্ষ এবং ওই দেশের একটি আর্থিক বছরে এক বছরের মোট আয়, মোট আয় মনে করো 20 লক্ষ টাকা। এখানে আছে মোট একটি দেশের মোট জনসংখ্যা 10 লক্ষ, এক বছরে ওই দেশের মোট আয় হলো 20 লক্ষ টাকা। তাহলে আমরা যদি মাথাপিছু আয় বের করতে চাই, এখানে মাথাপিছু আয় সমান মোট
জনসংখ্যা। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা বুঝতে পারলাম, যদি মাথাপিছু আয় আমরা বের করতে চাই, তাহলে আমাদের মোট আয় ভাগ মোট জনসংখ্যা দিয়ে যদি ভাগ করা হয়, তাহলে আমরা মাথাপিছু আয় বের করতে পারব। দেখা যাক, আমাদের মোট আয় আছে 20 লক্ষ টাকা। 20 লক্ষ টাকা, আমাদের মোট জনসংখ্যা 10 লক্ষ। আমাদের মোট জনসংখ্যা 10 লক্ষ, তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমাদের এখানে 2 টাকা হচ্ছে, 2 টাকা আছে মাথাপিছু আয়। এখানে ইনকাম যদি আমরা 1 কোটি করতাম কিংবা 50 লক্ষ করতাম, তাহলে এখানে মাথাপিছু আয়ের তারতম্য দেখা যেত। প্রিয় শিক্ষার্থী, শুধুমাত্র তোমাদের বোঝার জন্য আমি এই সূত্রটা দিয়ে দেখালাম, যাতে করে মাথাপিছু আয় বের করা যায় কিভাবে। এখানে শুধুমাত্র বোঝার জন্য, আশা করি তোমরা বিষয়টা বুঝতে সক্ষম হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা মাথাপিছু আয় কি বুঝতে পারলাম। এখন মাথাপিছু আয় পরিমাপের পদ্ধতি, এই যে মাথাপিছু আয় যেটা আছে, এটা কিভাবে পরিমাপ করা যায় সে বিষয় সম্পর্কে আমি তোমাদের আলোচনা করব। আমাদের এখানে আছে মাথাপিছু আয় পরিমাপের পদ্ধতি হলো 2 প্রকার। মাথাপিছু আয় পরিমাপ পদ্ধতি 2 প্রকার। একটি হলো আর্থিক জাতীয় আয়ের সাহায্যে মাথাপিছু আয় নির্ণয়, আর্থিক জাতীয় আয়ের সাহায্যে মাথাপিছু আয় নির্ণয়, প্রকৃত জাতীয় আয়ের সাহায্যে মাথাপিছু আয় নির্ণয়। তাহলে আমাদের আর্থিক জাতীয় আয়টা কি? একটি দেশের 1 বছরে অথবা আর্থিক বছরে চূড়ান্ত ভোগ্যযোগ্য পণ্য বা দ্রব্য ও সেবার আর্থিক বাজার, যে চলতি যে বাজার মূল্যটা আছে, তাকেই বলা হয় আর্থিক জাতীয় আয়। চলতি বাজার মূল্য, তো সেটাই হলো আর্থিক বাজার, আর্থিক জাতীয় আয়। এই আর্থিক জাতীয় আয় যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের শেষ সূত্র হলো আর্থিক জাতীয় আয়ের সমান, আর্থিক জাতীয় আয় সমান, আর্থিক জাতীয়, আর্থিক জাতীয় আয় ভাগ মোট জনসংখ্যা। প্রিয় শিক্ষার্থী, আর্থিক জাতীয় আয়ের সাহায্যে মাথাপিছু আয় নির্ণয় করার সূত্র হল যা আর্থিক জাতীয় আয় ভাগ মোট জনসংখ্যা। তার মানে একটি দেশের অভ্যন্তরে 1 বছরে যে সব পণ্য বা দ্রব্য সেবা উৎপাদন হয়, তার যে বাজার, চলতি বাজার মূল্য আছে, তাকেই আমরা আর্থিক জাতীয় আয় বলে থাকি। আর এই আর্থিক জাতীয় আয় বের করার সূত্র আমাদের আর্থিক জাতীয় আয় ভাগ মোট জনসংখ্যা। এই দিয়ে ভাগ করলে আমরা আর্থিক জাতীয় আয়টা বের করতে পারি। প্রিয় শিক্ষার্থী, আমাদের দ্বিতীয় নাম্বারে আছে প্রকৃত জাতীয় আয়ের সাহায্যে মাথাপিছু আয় নির্ণয় করার পদ্ধতি। তাহলে প্রকৃত জাতীয় আয়টা কি? একটি অর্থবছরে 1
পাঁচটা দেশের মোট পণ্য দ্রব্য ও সেবার যে চলতি বাজার মূল্য বাদে ভিত্তি বাজার হিসেবে যেটা গ্রহণ করা হয় সেটাই হলো প্রকৃত জাতীয় আয়। প্রকৃত জাতীয় আয় ভিত্তি বাজার মূল্যটা এখানে গ্রহণ করা হবে চলতি বাজার মূল্য বাদ দিয়ে। আমি আবার বলছি, একটি দেশের মোট যে ইনকাম বা উৎপাদন আছে পণ্য দ্রব্য সেবার, তার যে বাজার চলতি বাজার মূল্য পরিবর্তে ভিত্তি বাজার মূল্য ধরে আর্থিক মূল্য নির্ণয় করা হয়, তাকে আমরা প্রকৃত জাতীয় আয় বলতে পারি। এক্ষেত্রে আমাদের নির্ণয় পদ্ধতি হলো প্রকৃত জাতীয় আয় ভাগ মোট জনসংখ্যা। প্রিয় শিক্ষার্থী, প্রকৃত জাতীয় আয় নির্ণয় পদ্ধতি যদি আমরা বের করতে চাই, তাহলে মোট আর প্রকৃত জাতীয় আয় ভাগ মোট জনসংখ্যা দিয়ে আমরা ভাগ করলে প্রকৃত জাতীয় আয় বের করতে পারব। মনে করো আমাদের প্রকৃত জাতীয় আয় আছে 10 লক্ষ টাকা, আমাদের মোট জনসংখ্যা মনে করো আছে 2 লক্ষ। তাহলে আমরা যদি এখানে ভাগ করে দেখি তাহলে কি হবে, তো দেখা যাচ্ছে আমাদের মাথাপিছু প্রকৃত জাতীয় আয় হবে আমাদের এখানে 10 টাকা। এভাবে আমরা প্রকৃত জাতীয় আয় বের করতে পারি এবং আর্থিক জাতীয় আয়টা বের করতে পারি। এভাবে আমাদের মাথাপিছু আয়ের ধারণা, প্রকৃত আর্থিক আয়ের আয়, প্রকৃত জাতীয় আয়ের ধারণা সকল নির্ণয় করা সম্ভব। প্রিয় শিক্ষার্থী, আমি আজকে যে তোমাদের ক্লাসটা নিলাম, এ ক্লাসে যদি কোনো প্রকার সমস্যা তোমাদের বুঝতে না পারো, কোনো সমস্যা হয় তাহলে আমাদের সঙ্গে বিষয়টা নিয়ে আলোচনা করবে। অবশ্যই আমরা এই বিষয় সম্পর্কে যদি আরও তোমাদের বোঝানোর চেষ্টা করব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।